ফিলিস্তিন পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে শেষ অনুশীলন, সেটাও ম্যাচ ভেনু জাবেরুল আহমেদ স্টেডিয়ামে। এই এক ম্যাচের জন্য প্রায় তিন সপ্তাহ ধরে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ ফিলিস্তিন বলেই এতটা সিরিয়াস জামাল ভূঁইয়ারা। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা বাকি, কিন্তু এখনও চূড়ান্ত স্কোয়াড দেননি বাংলাদেশ কোচ। দল সাজানো নিয়ে কিছুটা বিপাকে কাবরেরা, সেটা স্পষ্ট। কার্য জটিলতায় খেলতে পারবেন না মিডফিল্ডার সোহেল রানাও। তবে নিজেদের প্রস্তুতিতে ভরসা রাখছেন অধিনায়ক জামাল। কুয়েত থেকে ফিরতে চান অন্তত এক পয়েন্ট নিয়ে। বিলিভ ইন হোয়াট উই ডুইং এন্ড উই হ্যাভ টু এইম ফর দ্যাট। উই নো ইটস নট গোনা বি ইজি টুমরো, বাট we need self confidence and we need to believe that we can do something tomorrow and inshallah we will go for the positive result. যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবতার দিন পার করছেন ফিলিস্তিনিরা। এর মাঝেও থেমে নেই জীবন। ইসরায়েলি অগ্রাসনের জন্যই হোম ম্যাচ খেলতে হচ্ছে কুয়েতে, তারপরও জয়ের আশা ফিলিস্তিনি অধিনায়কের। বাংলাদেশ বাংলাদেশ ভালো খেলে, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। আমরা তাদের মুখোমুখি হতে প্রস্তুত। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ফিলিস্তিন, এখন পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। সেই ইতিহাস এবার বদলাতে পারে কিনা জামালরা, সেটাই এখন দেখার। ঝড়বৃষ্টির মধ্য দিয়ে কুয়েত এবং সৌদি আরব দুই দেশেই তাদের অনুশীলন শেষ করেছে। আগামীকাল ফিলিস্তিনের বিপক্ষে জামাল ভূঁইয়ার দল তাদের এই অভিজ্ঞতাকে যথাসাধ্য কাজে লাগাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ জাবের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।